অনন্যা পাণ্ডে আর ট্রোল একই মুদ্রার এপিটোপিট। বলিউডে অভিষেক পরই সমালোচনার মুখে পড়েছিলেন অনন্যা। এরপর বিভিন্ন ইস্যুতে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন এই স্টার কিড, আবারও কটাক্ষের শিকার অনন্যা, এবার কোনো বিতর্কিত মন্তব্যের কারণে না, পোশাকের জন্য বিপত্তিতে পড়তে হয়েছে তাকে। খোলামেলার পোশাক পরেছেন অনন্যা, সেটা মানতে পারছেন না নেটিজেনদের একাংশ। খোলামেলা পোশাকে অনন্যা কতটা স্বাভাবিক তা নিয়ে প্রশ্ন অনেকের। আবার কেউ কেউ ট্রোল করছেন অনন্যা পাণ্ডেকে নিয়ে। বিষয়টি হালকাভাবে নেননি বাবা চাঙ্কি পাণ্ডে, কড়া প্রতিবাদ করেছেন তিনি। মেয়ের হয়ে সরব হয়েছেন চাঙ্কি পাণ্ডে, জানান অনন্যা কি পড়বে কি পড়বে না তা তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে নারাজ তিনি। মেয়ের পোশাক বা ফ্যাশন নিয়ে কোনো রকম অভিযোগ নেই তার। স্টুডেন্ট অব দ্য ইয়ার টু সিনেমার মাধ্যমে অভিষেক হয় অনন্যার। এর আগে 2017 সালে রোহিত সিনেমায় সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন। এরপর প্রতি, আংরেজি মিডিয়াম, খালিপিলি সিনেমায় দেখা গেছে অনন্যাকে।